দাউদকান্দিতে মাওলানা শাক পন্থীদের 3 দিনব্যাপী ইজতেমা সম্পন্ন। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার হুগুলিয়া মার্কাজুল মসজিদের 3 দিনব্যাপী ইজতেমা শনিবার শেষ হয়েছে। দেশের বিভিন্ন এলাকার তাবলিগ জামায়াতের লোকজন এখানে বয়ান পেশ করেন। শনিবার সকালে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। উপজেলার হুগুলিয়া মার্কাজুল মসজিদের 3 দিনব্যাপী ইজতেমার শুক্রবার দিন ছিল দ্বিতীয় দিন। কাকরাইল মসজিদ মাওলানা আবদুল্লাহ সাহেব শুক্রবারের জুমার নামাজ পড়ান। শুক্রবার মার্কাজ মসজিদে জুমার নামাজ পড়তে যান চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন। এ সময় নেতাকর্মীদের সাথে নিয়ে হুগুলিয়া মার্কাজুল মসজিদে অবস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং দুপুরের খাবার খান। এ সময় সাথে ছিলেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর আব্দুন নূর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিবউদ্দিন রকিব, গৌরীপুর বাজার কমিটির সেক্রেটারি নোমান সরকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম নয়ন, যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, ফারুক খন্দকার প্রমুখ। চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন বলেন, ইসলাম শান্তির ধর্ম, কথাটি মুসলিম মাত্রেরই মনের কথা এবং অতি সত্য ও বাস্তব কথা। প্রত্যেক মুসলমান একে অন্যের ভাই, কেউ কারো ক্ষতি করে না বা অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। তাই আপনারা মিলেমিশে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করেন, তবে সংঘর্ষ এড়িয়ে। দাউদকান্দি প্রতিনিধি সোহেল আহমেদের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারে এই প্রথম 3-স্টার মানের গ্রিন লিফ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আপনি কি নান্দনিক পরিবেশে সুস্বাদু চাইনিজ ও বাংলা খাবার খেতে চান? তাহলে আজই চলে আসুন গ্রিন লিফ রেস্টুরেন্টে। এখানে রয়েছে আধুনিক এবং মনোমুগ্ধকর পরিবেশে জন্মদিনের অনুষ্ঠান, পার্টি, গায়ে হলুদ ও যে কোনো অফিসিয়াল অনুষ্ঠান করার সুব্যবস্থা। গৌরীপুর বাজার হোমনা রোডের পশ্চিম পার্শ্বে দাউদকান্দি, কুমিল্লা।